পশ্চিমবঙ্গের ভারত মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের এক নম্বর একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুধু নয়, এক নম্বর চোর মুখ্যমন্ত্রী, এটা মোদিজি জানেন। এক নম্বর চোর মুখ্যমন্ত্রী যদি কেউ থাকে গোটা ভারতবর্ষের মধ্যে, চুরিতে যদি কেউ নোবেল পেতে পারে তাহলে পরে সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যত রকমের চুরি, রণে বনে, জলে জঙ্গলে, আকাশে, চন্দ্রযান যাচ্ছে ও চান্স পেলে ওটাও চুরি করে নিত, চান্স পায়নি তাই। দেখুন, আমার মনে হচ্ছে যে উনি যেহেতু গতবার কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছিল ওনার, হাঁটতে হাঁটতে জিতে গেছিলেন, সেখানে এবার ওনার পার্টি ওনাকে টিকিট দেবে না ঠিক করেছে, আমরা ভেতরে খবর পেয়েছি অপরূপা পোদ্দারকে, সেই জন্য উনি এসব চেষ্টা করছেন। আর বিধানসভা ভোটের আগে দিলীপ দাস সাথে যোগাযোগ করেছিলেন তো বিজেপিতে আসবেন বলে, সেই জন্য দিলীপ দাস প্রশংসা করেছেন। 2024 ভরাডুবি হবে না কি হবে 2024 দেখা যাবে তো, উনি এত ভয় পাচ্ছেন কেন? ওনার তো চিন্তার কিছু নেই, যদি বিজেপির ভরাডুবি হয় তাহলে তো ওনার খুশি হওয়ার কথা। বৈঠকের আগে 355 চাইছেন, সেই তারপরে বাংলার মানুষ চাইছে, আমরা কোথায় চাইছি? বাংলার মানুষ বলছে 355 হওয়া উচিত। তো এগুলো তো তারা তো সবাই একসাথেই আছে, নতুন আবার কি আছে? তো সোনিয়া গান্ধীর যেটা দায়িত্ব বা যেটা বলুন ওদের যে ওনার যে রেসপন্সিবিলিটি নিজের ছেলেকে দাঁড় করানো, আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তা হচ্ছে ভাইপোটা কীভাবে দাঁড়াবে, বেকার ভাইপো, একজনের বেকার ছেলে একজনের বেকার ভাইপো, এই নিয়ে তো লড়াই চলছে। বাম কংগ্রেস তো একসাথে গিয়ে বসছে, তো দেখেছেন বামের লোকেরা মার খাচ্ছে। বাম তো বিরাট বড় হাইপ তুলেছিল, আমরা আছি, আমরা হেরাতে কি হেরাতে হাল ফেরাবে লাল, তো লাল তো কি হয়ে গেল। পশ্চিমবঙ্গ এখন বোমা গুলি বারুদের স্তূপে পরিণত হয়েছে, এবং আমার তো মনে হয় যে পরিমাণ এই যে পঞ্চায়েত ভোট শুরুর আগেই তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি যাকে প্রধান হিসেবে প্রজেক্ট করা হয়েছিল, প্রধান ছিল, সে তো জিলেটিন স্টিক নিয়ে ধরা পড়ল। এর আগে অ্যামোনিয়াম নাইট্রেট 27,000 কেজি ধরা পড়ল কলকাতার বুকে, এই নিয়ে একটা বৃহত্তর তদন্ত এনআইয়ের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হওয়া উচিত, যে এর সাথে শুধুমাত্র কি রাজনৈতিক কারণ আছে নাকি দেশ বিরোধী যে সংগঠনগুলো কাজ করে তাদেরও যোগাযোগ আছে কিনা, এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। নচেত পশ্চিমবঙ্গের কিন্তু আগামী দিনে সমূহ বিপদ অপেক্ষা করছে। বিধানসভার সোশ্যাল মিডিয়া ইনচার্জ, সেই সোশ্যাল মিডিয়া ইনচার্জ সঞ্জয় মণ্ডল, তাকে ওখানকার প্রধান তার স্বামীর নেতৃত্বে প্রায় 30 জন গুন্ডা বাহিনী এসে অকথ্য অত্যাচার করে গতকাল সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়, তার বাবার এবং তার দোকান বন্ধ করে দেওয়া হয়, তার স্ত্রীকে ধর্ষণ করা হবে বলে হুমকি দেওয়া হয়, এই ধরনের পরিস্থিতি, এবং স্ত্রীকেও মারধর করা হয়। এবং এটাকে মারধর বলা উচিত না, কোনো পুরুষ মানুষ যখন একজন স্ত্রীকে মারধর করে এটা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। পুলিশ মিটিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা চাই না এরকম মেটামেটির বিষয়, যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে।